নমস্কার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তা দেখে আসলাম দাবারু দাবারও দেখে আসার পর যে কটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো সেই কটা শুনলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে এই সিনেমাটা কি সত্যিই দেখবার মতো প্রথম পয়েন্ট যেটা হচ্ছে অন্যান্য খেলার ক্ষেত্রে যেরকম আমাদের শারীরিক সেই সক্ষমতা দরকার হয় পরিশ্রমের দরকার হয় কিন্তু দাবা খেলার ফলে কি হয় আপনাদের চিন্তাধারা কিন্তু অনেক বেশি সার্প হয় তীক্ষ্ণ হয় এবং আপনাকে অনেক উন্নত মানুষ তৈরি করে দ্বিতীয় যে পয়েন্টটা যে এরকম একজনের আত্মজীবনে যে সূর্যশেখর গাঙ্গুলি অনেকেই হয়তো চেনেন না তার জীবনীটা যেভাবে এই সিনেমায় যেরকমভাবে চরিত্রায়ন করা হয়েছে যেভাবে লেখা হয়েছে সেটা এক কথায় অসাধারণ এবং ইয়ং জেনারেশানকে এরকম সিনেমা কিন্তু অনেক বেশি ইন্সপায়ার করা আর এরকম সিনেমা সোশ্যাল চেঞ্জ আনার জন্য কিন্তু অনেকটা কাজ করবে তিন নম্বর পয়েন্ট যেটা হয়েছে আজকালকার দেখবেন বেশিরভাগই হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি সেই যে দাদু ঠাকুমা বা দিদিমা এদের যে ইম্প্যাক্টটা আমাদের বড় হয়ে ওঠার পেছনে কতটা রয়েছে তাদের যে অবদান কতটা এই সিনেমায় কিন্তু সেটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আমরা কিন্তু এই জিনিসগুলো এক প্রকার কিন্তু পাইনি বলতে গেলে বা যারা পেয়েছে তারা সত্যিই কিন্তু আজকে ধন্য চার নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে সন্তানের ভালো লাগা তারও যে কিছু ইচ্ছা রয়েছে তার প্রায়োরিটি রয়েছে তার যে কথা শোনা এই জিনিসগুলো কিন্তু একান্তই দরকার আমাদের বাবা মাদের বিষয়টা কি হয় যে আমরা এক প্রকার সন্তানদের ওপর চাপিয়ে দিই দেখবেন একটা জায়গায় শঙ্কর চক্রবর্তী একটা ডায়লগ দিচ্ছে আমাদের ভাতের লড়াই মাছে ভাতে বাঙালি যাকে বলে সুতরাং আমরা একাডেমিক বিষয়টাকে কিন্তু আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই আর সেকেন্ডে রাখি কিন্তু স্পোর্টসটাকে কিন্তু সন্তানদের কথাও কিন্তু শোনার দরকার এই বিষয়টাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখিয়েছে পাঁচ নম্বর যে পয়েন্টটা একজন সন্তানের বেড়ে ওঠার পেছনে তার মায়ের যে কতটা স্যাক্রিফাইস তার যে কতটা দায়িত্ব তার কতটা চিন্তা এই জিনিসগুলো কিন্তু এই সিনেমায় দারুণ দেখেছে এবং ঋতুপর্ণা সেই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে প্লে করেছে পাশাপাশি একজন শিক্ষক একজন ছাত্রের জীবনে কতটা তার দায়িত্ব সে কতটা কি করবে তার ছাত্রের জন্য সেই জিনিসপত্রগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখিয়েছে মানে এখনকার সমাজে দাঁড়িয়ে দেখলে এখনকার ছাত্র আর শিক্ষকের সম্পর্কটা অনেকটা ফ্রেন্ডলি কিন্তু আমাদের সময় কী ছিল যে শাসন থাকবে মার থাকবে বকা থাকবে এই জিনিসগুলো না থাকলে না যে একজন সন্তান যে প্রকৃত বড় হয়ে উঠতে পারে না সে যে ভালো মন্দ এই বিষয়গুলো পরক করতে পারে না সেই জিনিসপত্রগুলো কিন্তু এই সিনেমায় কিন্তু দেখানো হয়েছে ছ নম্বর পয়েন্ট যেটা হচ্ছে প্রচণ্ড একটা ইন্সপায়ারিং ছবি এক ফোটাও সিনেমায় দেখার সময় চোখ ফেলার জায়গা হয়নি স্ক্রিন প্লে সত্যিই খুব ভালো যে গানগুলো দেখানো হয়েছে গানগুলোও খুব ভালো বাচ্চা মেয়েটির সাথে ওই যে ছেলেটা যে ছোট্টমোটো সেই দুষ্টু মিষ্টি যে একটা থাকে না সন্ধিকালে যে সমস্ত প্রেমের ব্যাপার ট্যাপার থাকে সেই জিনিসপত্রগুলো দেখানো আছে তা ওভারঅল সিনেমাটা খুবই সুন্দর তার প্রেজেন্টেশন খুব সুন্দর এখানে যারা অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে কৌশিক সেন থেকে দীপঙ্কর দে শঙ্কর চক্রবর্তী প্রত্যেকে এমনকি যারা ছোট ছোটো বাচ্চারা অভিনয় করেছেন প্রত্যেকে তাদের জায়গায় খুব সুন্দর অভিনয় করেছেন গান খুব ভালো স্ক্রিন প্লে ভালো তা ওভারঅল এই সিনেমাটা এক প্রকার মেসেজ মানে আমাদের সমাজের জন্য প্রত্যেক বাবা মাকে বলবো তাদের সন্তানকে নিয়ে অবশ্যই এই সিনেমাটা দেখতে চান আপনাদের ভালো লাগবে এই সিনেমাটা অনেকটা সমাজের চেঞ্জ আনার চেষ্টা করবে এই সিনেমাটা অবশ্যই দেখা উচিত ইয়ং জেনারেশানদের দেখা উচিত বাবা মাদের দেখা উচিত যদি বাড়িতে দাদু দিদিমা বা ঠাকুমা এই সমস্ত মানুষজন থাকে অবশ্যই তাদেরকে নিয়ে দেখতে চান তাদেরও ভাল লাগবে তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেল এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার